জিম, ঘরবন্ধ, প্রেমের ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খাতা। এলবি জুয়েলার্স, শুভ সময় সব সময়, কাকদ্বীপ পূর্ব বাজার। ব্রেকিং বেঙ্গল উইকলি ফাস্ট। রামমোহন আর বিদ্যাসাগরের পর এবার বিধবা বিবাহের প্রচলনে এগিয়ে এলেন পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটার পুলকার চালক নকুল ঘাঁটি। নিজের মেয়ের মতোই সম্প্রদান করলেন বৌমাকেও। বিয়ের অনুষ্ঠানে বসল নহবত, বাজল সানাই, ফুলের তরণে সেজে উঠল ঘাঁটি পরিবারের উঠোন। অগ্নিসাক্ষী করে যদিদং হৃদয়ং তব, তদিদং হৃদয়ং মম মন্ত্রোচ্চারণ, সিঁদুরদান, মালাবদল, উলুধ্বনিতে মুখরিত ছাদনাতলা। বিয়ের মাঙ্গলিক অনুষ্ঠানের পর সোমবার সন্ধ্যেতে বর কনেকে বরণ করে নেবার জন্যে সুতাহাটার অনন্তপুরে বসল রিসেপশনের আসর। তবে বিজ্ঞান মনস্ক নকুলবাবু অবশ্য এই দিন কোভিডের বিধিনিষেধ মেনেই অতিথি আপ্যায়নের ব্যবস্থা করেন। আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং অতিথিরা নবদম্পতিকে আশীর্বাদের পর খাওয়া দাওয়াও করলেন রীতিমতো কবজি ডুবিয়ে। প্রত্যন্ত গ্রামের মধ্যে সমস্ত সামাজিক সংস্কার ভেঙে এমন সাড়ম্বরে বিধবা বিবাহের আয়োজন ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। গ্রামের গরিব পুলকার চালকের এমন আধুনিক মনস্কতায় গর্বিত তার প্রতিবেশীরাও। ভালোই লাগছে, খুব ভালো অনুভূতি, অন্যরকম একটা অনুভূতি, ভালো লাগছে। অবশ্যই ভালো, ভালো শুধু নয় খুব ভালো, কেন কি আমি আমার প্রচেষ্টা এগোতে পেরেছি। আমিও চাইতাম যে নেক্সট প্রজন্ম যারা আসবে তারাও যেন এইগুলো দেখেই শিক্ষা পায় সামাজিক, যেগুলো মানে আমরা কিছু কিছু জায়গায় হয় কি ওই জিনিসটাকে এড়িয়ে চলে, অ্যাভয়েড করে চলে, ওই জায়গাগুলোকে ওই যে মানে এগোতে চায় না, সেই জায়গাগুলো আমি এই বার্তা দিয়ে যেতে চাই। আমি এই বার্তাই দেবো শুধু যে কখনো এই জিনিসটাকে নিয়ে অবহেলা বা যে আমি কোনো তো ভুল কাজ করছি না, তো রাজা রামমোহন, বিদ্যাসাগর, ডিরোজিও ওনারা যে কথাগুলো বলে গেছেন সেগুলো অ্যাকচুয়ালি করে দেখাতেও হয়। শুধু যে ইতিহাসে পড়েই আসবো তাহলে তো বইয়ের পাতা বইয়েই থেকে যাবে লেখাটা। অ্যাকচুয়ালি দুঃখ থেকে সুখ আছে, তো সেই সুখটা পাওয়ার ফলে খুব 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 ভালো লাগছে। ঘটনা হচ্ছে, আপনারা জানেন আমার একমাত্র ছেলে যে তার বন্ধুকে দিতে যাওয়ার পথে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে আমরা ওই বৌমা আমার কাছেই মেয়ের মতো সবসময় থাকতে চায় এবং সে লাস্টে আমাকে অনুরোধ করে যে বাবা আমি বিয়ে কর, যখন রামমোহন বা বিদ্যাসাগর যে বাল্য বিবাহ, বিধবা বিবাহ বা বিধবা বিবাহকে নিয়ে করছিল, সেখান থেকে আমি তাদের প্রেরণা পেয়ে আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আমি আবার প্ল্যানিং করি যে আমাকে আমার এই মেয়েকে বিয়ে দিতেই হবে। সেই প্রেরণা থেকে আজকে আমি মেয়ের বিয়ের ব্যবস্থা করেছি। হ্যাঁ, নাতি রয়েছে, নাতিকে নিয়ে ওরা আমার বাড়িতেই থাকবে। সমাজকে যেটা বলতে চায় যে যাতে আমার মতো আরও দু পাঁচটা মানুষ এইভাবে সামাজিক কাজে যুক্ত থেকে বৌমাদেরকে নিজের মেয়ের মতো করে বিয়ে দেয়, তাহলে বাল্য বিবাহ, বিধবা বিবাহটা অনেকটাই সুন্দর এবং স্বাভাবিক হয়ে উঠতে পারে। সত্যি আমি অভিভূত, এই ধরনের ঘটনা আমার জীবনে আগে কোনো দিন ঘটেনি বা এই ধরনের ঘটনার সাক্ষী আমি কোনো দিন হইনি, যেখানে নিজের ছেলে মারা যাওয়ার পরে নকুলবাবু তার বৌমাকে নিজের হাতে তিনি বিয়ে দিচ্ছেন। আমি খুব একটা বিয়ে বাড়িটারি যাই না, বেশি সময় হয় না, কিন্তু আজকের আমি বিশেষ করে এখানে এলাম এবং আমি এটা বলতে চাই যে এইটার মধ্যে দিয়ে নকুলবাবুর যেমন মহত্ত্ব প্রকাশ পেল, তেমনি আর সকলে অনুপ্রাণিত হয়ে তারাও এই ধরনের জিনিসকে এনকারেজ করুন এবং আমাদের সামাজিক যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলোকে এইভাবেই যদি আগামী দিনে আমরা দূর করতে পারি তাহলে অনেক সুখী দম্পতিকে আমরা আবার নতুন করে দেখতে পাব। আসুন স্যার, দূরে আসুন।
ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।